লাড়া রইছে না তো না ভাই নাই তো আমি সে নাম্বার কালকে দেখছি আজকে সে সকালে নাম্বারই পাইনি আর আমার রাত দেখতেছে যে নাম্বারটা গেল কানে যাও যাও কত দিন আটকে মন আসেন আসেন আমি আসছি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থানায়, এই ইউনিয়নটা হলো আপনার ডুমুরিয়া ইউনিয়ন। এখানে আগেও একবার এখানে সাপ আটকা পড়ছিল জলে, সেই সাপটা এখান থেকে উদ্ধার করেছি। আজকে আবার ভোরবেলায় এখানে আমাকে ফোন দেয়, তাই এখানে চলে আসি যে ঘটনাস্থল আপনাদের নিয়ে যাচ্ছি, দেখি কি সাপ বা কত বড় সাপ আমার সাথে থাকেন বলতে পারি। আমি তো এসপাড়ে চলে আসি তোমাকে বাড়ি বদি নাম দি জাল টানি নিয়ে কিছু পাবে না তোর তোর ভয় রে নাম আসুক কান্দা তো দেখি সম্ভব ছোট মাথায় একটা বাচ্চা ভাই সাপ বলে বাচ্চা ছোট যে দাদা কইছে ভয় তার আসে নাই প্রত্যেকদিন বাদ দিয়ে না আমারও কোন দিন গাই দিন কিছু কবে না সাপে কামড় দিবি কিন্তু এত কাছে গেছিস কে ভয় নাই তোর মরি গেছ আসেন আর এখন অবস্থা
আর এখন আর বারোই যাবি কই সাপ মারা ঠিক না, মার কেউ মারবেন না সাপ। সব শহর কেমন নিয়ে যাবে, সাপ মারা ঠিক না। ছোট মোট বাইরে সিদ্র ওই দিয়ে সিদ্র ভাই না এইসব শব্দ ছোট মনে সব স্যার ওখানে সূর্য আলো পড়ে না, সূর্য ভিতরে যা ভিতরে ভয় লাগে। বাংলাদেশে নয় যত লোক এই বিশ্বের ভিতরে এই নিয়ে খেলা করছে ভাই মাতা মনে এই সাইড একটা বান দেন, দুই সাইড একটা বান দেন, এই সাইড ও সাইড মাঝে রাখেন এই বলতেছিলাম ভাই। সে বড় ডান্তালি ধুয়ে নাই, বড়টা ঢুকলে আপনার কবর দেবেন। এবার একটা আছে ছয় হাত হবে, ছয় হাত আমার নিজের চোখে দেখা এই জায়গায় আছে, এই এই জগর ঘেরে এখানেই আছে সাপ। এই এই গেটটা আমি করি বুঝছো, এখানে আছে এই এই ভারে এই জায়গায় আসলে মাছ খাতে, এই জায়গায় পয়েন আছে আবার ওই জলে ভাত পানি
কারোকে কত আছে তার কোনো হিসেব নাই, খাও আছে খাও, তেরা দিয়ে পড়ছে ওগুলো তো বাইরে দিছে না। হাত ধুয়ে